আপনার বইয়ের 19 নম্বর পাতা 3 নম্বর অঙ্কটা করবো, 19 নম্বর পাতা 3 নম্বর অঙ্কটা করবো। আগে বলি যে এই অঙ্কটা কবে এসেছিল, এটা সিউবি কম অনার্স এসেছিল 2017, এখানে লেখা নেই, লিখে নেই তো বইতে, এটা 2017 এসেছিল অঙ্ক, 2017 অনার্সে এসেছিল, সিউবি কম অনার্স 2017 এসেছিল। আমি এই অঙ্কটা করে দিচ্ছি, তিনের অঙ্কটা করে দিলে তুই 1 2 বাকি অঙ্কগুলো পেরিয়ে যাবে, একটা অঙ্ক ভালো করে বলতে সব অঙ্ক পারা যাবে। বলছে আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কি বলছে, আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রোভাইডস ইউ উইথ আ সামারি অফ ইটস প্রোডাকশন কস্ট অ্যাট 3 প্রোডাকশন লেভেল অ্যাজ ফলোস। ঠিক আছে, তো 3 প্রোডাকশন লেভেল অ্যাজ ফলোস। তাহলে বুঝতে পারলি, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি 3টে প্রোডাকশন লেভেল দিয়েছে, একটা 1000 ইউনিট দিয়েছে, একটা 2000 ইউনিট দিয়েছে, আর একটা 3000 ইউনিট দিয়েছে, 3টে ইউনিট দিয়েছে, দেখিস, একটা 1000 ইউনিট, একটা 2000 ইউনিট, একটা 3000 ইউনিট দিয়েছে। কস্ট আইটেম 3টে ছিল, এ বি সি। এ কস্ট আইটেমে 1000 ইউনিটে খরচা হয়েছে 5000 টাকা, 2000 ইউনিটে খরচা হয়েছে তোর 10000 টাকা, আর 3000 ইউনিটে খরচা হয়েছে 15000 টাকা। এটা হলো কস্ট আইটেম এ। কস্ট আইটেম বিতে 3টেই 10 করে খরচা হয়েছে, আর কস্ট আইটেম সিতে 3000, 4000, 5000 খরচা হয়েছে। ঠিক আছে, এই কোশ্চেন বলছি, আমি অঙ্ক করতে করতে তারপর বাকিটা বলবো। ঠিক আছে, তো বলছে ইন্ডিকেট দ্য কস্ট বিহেভিয়ার অফ ইচ আইটেম অফ কস্ট। কস্ট বিহেভিয়ার আমি কিছুক্ষণ আগেই থিওরি পড়িয়েছিলাম, বা তোর ক্লাস 11-এও করেছিলি। বিহেভিয়ারের দিক থেকে কস্টকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা ভেরিয়েবল কস্ট, একটা সেমি ভেরিয়েবল কস্ট। তাহলে বলছে এই যে কোশ্চেনটা তুলে দিয়েছে তোকে, বলছে বলো এর মধ্যে এ আইটেমটা কি ধরনের কস্ট, বি আইটেমটা কি ধরনের কস্ট, আর সি আইটেমটা কি ধরনের কস্ট। ঠিক আছে, তুই যেমন তুই যেমন তোরা যেমন বলতে পারিস স্যার বি আইটেম তো ফিক্সড কস্ট, সেটা বলে দিবি, কিন্তু বাকিগুলো তো বলতে হবে, এ কোন কস্ট, সি কোন কস্ট, সেটা আমি দেখাবো। এইভাবে করলে হবে না, দেখাতে হবে এই জন্য এটা ফিক্সড কস্ট, এই জন্য ভেরিয়েবল, এই জন্য সেমি ভেরিয়েবল। তো এই অঙ্কটা পরীক্ষা যখন দিয়েছিল 5 নাম্বার দিয়েছিল, হয় এই পার্টটা করার জন্য, এইটা করার জন্য 3 নাম্বার, শুধু কোনটা কি কষে লেখার জন্য 3 নাম্বার। ঠিক আছে, তো তারপরে বলেছিল, বলছে বলো 2400 ইউনিট টোটাল কস্ট কত হবে, এটার জন্য 2 নাম্বার, 3 আর 2 5 নাম্বার। খুব সোজা অঙ্ক, শুধু বুঝতে হবে কিভাবে করো, প্যাটার্নটা কিভাবে নামাচ্ছি দেখ। ঠিক আছে, তো যেভাবে করবো সেইভাবেই করবি, অন্য কোনো ভাবে করলে হবে না। প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো আইটেমস, লেখ আমার সঙ্গে ঘর লেখ আইটেমস। আমি আর কি দেখার চোখ, আমি দেখিয়ে দিচ্ছি কোনটা ফিক্স কস্ট, কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা সেমি ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, একটা লিখছি আইটেমস, লেখ, সবাই লেখ আইটেমস, আমি বলছি প্রথমে লেখ আইটেমস, লিখেছিস তো? তারপর লিখবি কস্ট, তারপরে ঘরে লিখবি কস্ট অ্যাড, কস্ট অ্যাড, যে কোনো একটা ইউনিট ধরে তোকে এগোতে হবে, হয় 1000 ইউনিট, নাই 2000 ইউনিট, নাই 3000 ইউনিট, যে কোনো একটা ইউনিট ধরে এগোতে হবে, হয় 1000 ধরবি, নাই 2000 ধরবি, না 3000, আমি 1000 ধরেই করছি। কস্ট অ্যাড 1000 ইউনিট, প্রথমে লিখবো কি কস্ট অ্যাড, সেকেন্ড ঘরে লিখবো কস্ট অ্যাড 1000 ইউনিট। ঠিক আছে, দুটো ঘর হলো, বুঝতে পারলি তো? এই টাইপের অঙ্ক সব এই ফর্ম্যাটেই হবে, আর কোনো ফর্ম্যাট চেঞ্জ করতে হবে, একদম এই ফর্ম্যাটে, কোনো বইতেও নেই, আর কোথাও এইভাবে করতে পারবি না তুই। এটা যেভাবে বলছি এটা সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস, কস্ট অ্যাট 1000 ইউনিট। তারপরে তারপরে ঘরে কি লিখবো, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, কি লিখলাম, ভেরিয়েবল কস্ট, লেখ ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট, কি লিখলাম, ভেরিয়েবল কস্ট পার, লিখে দিলাম, লিখে দিলাম ভেরিয়েবল কস্ট পার ইউনিট লিখলাম। তার পাশের ঘরে লেখ ভেরিয়েবল কস্ট, তার পাশের ঘরে লিখবি কি ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, তার পাশের ঘরে লেখ ফিক্স কস্ট, লেখ ফিক্স কস্ট। ঠিক আছে, তো অ্যান্ড তারপরে ঘরে লেখ রিমার্কস, এটাই লাস্ট ঘর, রিমার্কস। তাহলে ওই প্রথম লাইনটা কেটে আবার প্রথম দিলে, তাহলে তুই এভাবে কতটা ঘর হচ্ছে রিমার্কস, ব্যাস কটা ঘর হলো, তাহলে 1টা 2টা 3টে 4টে 5টা 6টা, 6টা ঘর হবে, কোনো অসুবিধা নেই, ওইভাবে হয়ে যাবে, 6টা ঘর হবে, রিমার্কস। বোঝা গেল কটা ঘর হলো, 6টা ঘর। ঠিক আছে, এইবার দেখ, এইবার কোশ্চেনটা দেখবো আর কি লিখবো। আচ্ছা দেখ, এবার কি লিখবো, প্রথমে লিখবো এ কস্ট আইটেম এ, তারপরে লিখবো কস্ট আইটেম বি, একটু ছেড়ে ছেড়ে লিখবো, কস্ট আইটেম সি, 3টেই তো আইটেম ছিল, কস্ট আইটেম এ বি সি। তাহলে বল 1000 ইউনিটে খরচা হয়েছিল কত, বল 1000 ইউনিটে কত, 5000 টাকা। তাহলে এ তে লিখলাম 5000 টাকা, বিতে খরচা হয়েছিল কত, 1000-এ 10000 টাকা, তাই তো? আর সিতে খরচা হয়েছিল কত, 3000 টাকা। ঠিক আছে, কোনো সমস্যা নেই, বুঝতে পারি, 5000, 10000, 3000, ক্লিয়ার তো? এবার আমি নিচে একটু, কারণ আমি ভেরিয়েবল কস্ট পার ইউনিট শেখাবো তো, আমি তো তোদের শেখাবো ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি করে বের করতে হয়। ঠিক আছে, এবার দেখ, বলো তো, এবার নিচে নিচে লিখছি, একটা লাইন লিখবো, লেখ, তোরাও করতে গেলে, কেন ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি করে বের করতে শেখাতে হবে,
লাইক ভেরিয়েবল কস্ট পার ইউনিট, মন দিয়ে শুনবি কি করে বের করতে হয়, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি করে বের, লাইক নিচে লিখ ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এটা বের করার নিয়ম। আচ্ছা এই সাইনটা মানে জানি এটাকে কি বলে, ডেল্টা, ডেল্টা ঠিক আছে, ডেল্টাকে কি বলা হয় জানিস তো, ডেল্টাকে চেঞ্জ বলা হয় না, ডেল্টা মানে তো চেঞ্জ, ডেল্টা মানে তো চেঞ্জ। তাহলে আমি এখানে কি লিখছি, চেঞ্জ, এটা চেঞ্জ ইন কস্ট, কি লিখলাম বল, চেঞ্জ ইন, কি লিখলাম বল, চেঞ্জ ইন কস্ট। তারপরে লিখবো কি, চেঞ্জ ইন ইউনিট বা প্রোডাকশন, কি লিখলাম প্রথমে বল, প্রথম করে উপরে কি লিখলাম বল, চেঞ্জ ইন কস্ট, আর নিচে কি লিখলাম বল, চেঞ্জ ইন ইউনিট। বুঝতে পারলি, তাহলে তোকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করার ফর্মুলা মনে থাকবে তো, যতদিন কস্টিং নিয়ে পড়াশোনা করবি, কস্টিং নিয়ে পড়াশোনা করবি, এই ফর্মুলাটা তো মাঝে মাঝেই কাজে লাগবে, মাঝে মাঝে কাজে লাগবে আগামী দিনে যখন, এরপরে যখন কস্ট টু আসবে সেখানেও কিন্তু এগুলো আসবে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করার কি বললাম ফর্মুলা, কস্ট, চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন ইউনিট, কেউ ইউনিট লিখবে, কেউ প্রোডাকশন লিখবে, কেউ আউটপুট লিখবে, মানে ইউনিট প্রোডাকশন আর কি বললাম আউটপুট, মানে স্যার তাহলে কস্টের চেঞ্জ কত হবে, দেখ আমি এখানটাই তোকে দেখিয়েছি কষ্ট, ওখানে ওখানে ফর্মুলা লিখলাম আর এখানে দেখাচ্ছি, তাহলে বোঝাতে সুবিধা হবে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, তাহলে কি করে দেখাবো আমি কোশ্চেনটা দেখাই আবার, এবার দেখ কোশ্চেনটা দেখো, সবাই সবার বইয়ের দিকে দেখা, কোশ্চেনের দিকে দেখা, 1000 ইউনিটে এর কথা বলছি, 1000 ইউনিটে খরচা কত ছিল, 2000 ইউনিটে খরচা কত আছে, 10, তাহলে কি মনে হচ্ছে খরচে চেঞ্জ কত হলো, 5000, ঠিক, ইউনিটে চেঞ্জ কত হলো, 1000, তাহলে 5000/1000 বলতে পারি, অঙ্কে তাহলে এখানে কি লিখলাম বুঝতে পারছিস তো, তোরা সবাই বুঝতে পারছিস, 5000/1000 ক্লিয়ার হচ্ছে, কি লিখলাম এটা, তাহলে এটা কত হলো, 5 টাকা, বোঝা গেল, 5 টাকা কি করে বেরোলো, 5 টাকা বেরোলো, 5000/1000 করে কত হলো, 5 বেরোলো, ঠিক আছে। এবার কি লিখবো, ভেরিয়েবল কস্ট, কি লিখবো, ভেরিয়েবল কস্ট, আমি কত ইউনিটের ঘটনা করছি এখন, কত ইউনিটের কাজ করছি, 1000, তাহলে একটা ইউনিটের ভেরিয়েবল কস্ট যদি 5 টাকা হয়, তাহলে 1000 ইউনিটের ভেরিয়েবল কস্ট কত হবে, 1000 × 5, 5000 টাকা, তাহলে এখানে লিখলাম 1000 × 5, 5000 টাকা, ক্লিয়ার হচ্ছে এই লাইনটা। ফিক্সড কস্ট দেখ, টোটাল এখানে দেখ, আমি হাইলাইট করে দেখাচ্ছি, এটা হচ্ছে টোটাল খরচা, এর টোটাল খরচা 5000 বলেছে, যে 5000-এর মধ্যে পুরোটাই ভেরিয়েবল নিয়ে নিয়েছে, তাহলে কি ফিক্সড আছে কিছু, অঙ্কে ফিক্সড আছে কিছু, ফিক্স তো কিছু নেই, বোঝার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর, আরে টোটাল এর টোটাল খরচা 5000, এর যে টোটাল খরচা 5000, এর যে টোটাল খরচা 5000, টোটাল খরচা 5000-এর মধ্যে ভেরিয়েবল তো পুরো 5000 নিয়ে নিচ্ছে, তাহলে আর তো কোনো খরচা নেই, তাহলে ফিক্স কস্ট তো কিছু নেই এখানে, তার মানে এই কস্ট আইটেমটা পড়ে কি বুঝলাম, এটা কি নেচারের, এটা কি নেচার, এটা ভেরিয়েবল নেচার, তাহলে এটা হলো ভেরিয়েবল নেচার, হয়ে গেল, তাহলে এটা হলো ভেরিয়েবল কস্ট আইটেম, এটা কি হলো, ভেরিয়েবল কস্ট, বোঝা গেল কি বললাম, সুন্দর করে দেখ, কোনো সুন্দর করে বুঝে গেলাম, হয় কেউ এভাবে করবে, আর নাহলে কেউ সুন্দর লিখে লিখে করবে, লিখে লিখে করাচ্ছে, একটা থিওরিটিক্যাল লেখাচ্ছে, এইটা করা সবচেয়ে বেশি ইজি, বুঝলে, কোনো সুন্দর চার্ট করে করবে, বুঝেছিস সেটা, চল না বুঝতে অসুবিধা, সেকেন্ডটা বল, সেকেন্ডটাই বুঝে যাবে। বি, তোরা দেখ, তোরা সবাই বইয়ের দিকে তাকা, সবাই বইয়ের দিকে তাকা, সবার বইয়ের দিকে তাকা, 1000 ইউনিটের বির কথা বলছি, 1000 ইউনিটের খরচা কত, 10000, 2000-এর খরচা কত, 10000, তাহলে খরচে কত চেঞ্জ হয়েছে, জিরো, খরচে চেঞ্জ হয়েছে, ইউনিটে চেঞ্জ কত হয়েছে, 1000, যা 0 কে 1000 দ্বিভাগ করলে কত হয়, 0ই হয়, 0 হলো তো। এবার আমি 1000 ইউনিটের খরচা বের করো, ভেরিয়েবল খরচা, 1 ইউনিটের ভেরিয়েবল খরচা 0 হলে 1000 ইউনিটের ভেরিয়েবল খরচা খরচাও 0 হবে, 1000 × 0, 1000 × 0, তাহলে কত হলো, 0 টাকা, তাহলে বি আইটেমের টোটাল খরচা ছিল 10000 টাকা, টোটাল খরচা 10000 টাকা, তাহলে ভেরিয়েবল খরচা হলো 0, তাহলে বাকি, তাহলে ফিক্সড খরচা কত হবে, 10000, বুঝিস না এখানে কি বললাম, ফিক্স খরচা 10000, তাহলে এটা দেখে কি মনে হয় কি নেচার, এখানে হয়ে গেল ফিক্সড, তাহলে এক একটা করে নাম্বার পেয়ে গেল, 2 নাম্বার পেয়ে গেলে এখানে বলছি ফিক্সড হয়ে গেল, ঠিক আছে, এটা ভেরিয়েবল কস্ট লিখ, তাহলে বেটার ভেরিয়েবল কস্ট, আর এটা ফিক্সড কস্ট, হয়ে গেল, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়ে যাবে, তারপরে দেখ, তারপরে সবাই সিট দিকে তাকাবি, সিট দিকে তাকাবি, প্রত্যেকে সিট দিকে তাকা, সিট দিকে তাকা, সির ভেরিয়েবল কস্ট, সির কথা বলছি, সির 1000 ইউনিটের খরচা কত ছিল, 3000, আর 2000-এর খরচা কত আছে, 4000, খরচা কত চেঞ্জ হয়েছে, এখানে খরচে চেঞ্জ লিখলাম, এখানে লিখলাম 1000, আর ইউনিটে চেঞ্জ কত হয়েছে, 1000, তাহলে 1000/1000 করলে কত হচ্ছে, 1 টাকা, ঠিক আছে, বুঝতে কি করতে হচ্ছে, কত ইজি অঙ্ক, খরচে চেঞ্জ কত হলো, 1 টাকা, তাই তো, খরচে চেঞ্জ মানে সরি, খরচে চেঞ্জ কি বললাম, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত হলো, 1 টাকা, ঠিক আছে, ডাউট আছে কোনো, ডাউট নেই। এবার ভেরিয়েবল কস্ট, একটা ইউনিটের ভেরিয়েবল খরচা যদি 1 টাকা হয়, তাহলে 1000 ইউনিটের ভেরিয়েবল খরচা কত হবে, 1000 টাকা, তাহলে এখানে লিখবো 1000 × 1000 টাকা,
তাহলে টোটাল খরচা 3,000 টাকা, তার মধ্যে ভেরিয়েবল খরচা 1,000 টাকা, তাহলে ফিক্স খরচা কত হবে? 2,000 টাকা। তাহলে এটা হচ্ছে এমন একটা খরচা, মানে এমন একটা খরচা হলো যার মধ্যে ফিক্সড আছে আর ভেরিয়েবল আছে, এটাকে বলে সেমি ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল কস্ট বুঝে গেলে কি বললাম, 3 নম্বর পেয়ে গেলি। কঠিন লাগলো বাবা করা, কিছু নেই অঙ্কটার মধ্যে, ইজি অঙ্ক দেখ, একদম ইজি অঙ্ক ছিল, বুঝতে পেরেছি ব্যাপারটা? এত অব্দি ক্লিয়ার হয়েছে? আচ্ছা পরীক্ষা যখন করবি দাগ কেটে দিতে, বুঝলি? সেটা আমি বললাম তোর বাড়িতে যখন এরকম টাইপের অঙ্ক হোমওয়ার্ক দেবো, তখন তুই দাগ কেটে কেটে করবি, এখানে দাগ কেটে দিলাম, ঠিক আছে? দাগ কেটে দিন, দাগ কেটে করলি, কিন্তু উপরে না নাম লিখতাম না অঙ্কের ক্ষেত্রে, কি বের করছি উপরে, দেখে লিখতে হবে তুই কি বের করলি, কি বের করলি, লেখ উপরে, লেখ হেডিং দে, লেখ আইডেন্ট, লেখ আই ইন্ডিকেশন, ইন্ডিকেশন আইডেন্টিফিকেশন হবে না, ইন্ডিকেশন লেখ, ইন্ডিকেশন লেখ, ইন্ডিকেশন লেখ, ইন্ডিকেশন অফ কস্ট বিহেভিয়ার, এটাই যেটা বের করতে বলেছিল কোশ্চেনটা, ওটাই দেখে দেখে ঢুকলি, যেটা তোকে বের করতে বলেছে 1 নম্বর সেটাই দেখে দেখে ঢুকে, লেখ ইন্ডিকেশন অফ কস্ট বিহেভিয়ার, ইন্ডিকেশন অফ কস্ট বিহেভিয়ার, ঠিক আছে তো, অফ ইচ আইটেম, অফ ইচ আইটেম অফ কস্ট হয়ে গেল। তাহলে কি করলাম, ইন্ডিকেশন অফ কস্ট বিহেভিয়ার অফ ইচ আইটেম অফ কস্ট, ক্লিয়ার হয়েছে? সেকেন্ড পার্টটা করে নিই, তারপর কথা বলছি। বলছে কি লাস্ট সেকেন্ড পার্টটা কি বলছিল, হোয়াট উড বি দা টোটাল কস্ট ইফ দা কোম্পানি ওয়ান্টস টু প্রোডিউস 2,400 ইউনিটস, কোম্পানি 2,400 ইউনিট প্রোডিউস করতে তাহলে খরচা কত হতে পারে, এটা জানতে হচ্ছে। তাহলে লেখ সেকেন্ড কোশ্চেন, লেখ 2 নম্বর কোশ্চেন, লেখ স্টেটমেন্ট শোয়িং, লেখ প্রত্যেকে, লেখ স্টেটমেন্ট শোয়িং, স্টেটমেন্ট শোয়িং, লেখ স্টেটমেন্ট শোয়িং কস্ট অফ প্রোডাকশন, লেখ স্টেটমেন্ট শোয়িং কস্ট অফ প্রোডাকশন, বা কস্ট অফ প্রোডাকশন কেন, তোকে কস্ট অফ প্রোডাকশন, তোকে টোটাল কস্ট বের করতে, তুই লেখ স্টেটমেন্ট শোয়িং টোটাল কস্ট, এটা বেটার হবে, স্টেটমেন্ট শোয়িং লেখ টোটাল কস্ট, স্টেটমেন্ট শোয়িং টোটাল কস্ট, কি লিখবো, স্টেটমেন্ট শোয়িং টোটাল কস্ট ফর 2,400 ইউনিটস। অঙ্কটা কি বুঝতে পারলি, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক করলাম, এটা মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক, কি লিখলাম, স্টেটমেন্ট শোয়িং টোটাল কস্ট অফ 2,400 ইউনিটস, একটা দাগ কাট, স্কেল পেন্সিল দাগ কাট, রুপিসের একটা ঘর করলেই হবে, রুপিসের একটা ঘর করলেই হবে, ঠিক আছে, রুপিসের একটা ঘর করলেই হবে। তাহলে এখানে লিখবি পার্টিকুলার্স দাগ কাট, একটা পার্টিকুলার্স আর একটা রুপিস, একটা পার্টিকুলার্স একটা রুপিস, পার্টিকুলার্স রুপিস। এই অঙ্কে কটা আইটেম ছিল, কি কি আইটেম ছিল বল, আইটেম এ, আইটেম বি, আইটেম সি, তাহলে এরকমভাবে লিখ, এইভাবে লিখতে হবে তোকে, তোকে লিখতে হবে কি, প্রথমে লিখতে হবে কস্ট আইটেম এ, লে কস্ট আইটেম এ, কোশ্চেন পড়ে বল, আমি যেটা জানতে চাইছি সেটা আমাকে বল, কস্ট আইটেম এ কি নেচার ছিল, ভেরিয়েবল, ভেরিয়েবল নেচার, ভেরিয়েবল নেচার, ভেরিয়েবল নেচার মানে ভেরিয়েবল, আচ্ছা আমাকে 2,400 ইউনিটের খরচা বের করতে হবে, তাহলে এক একটা ইউনিটের ভেরিয়েবল খরচা কত করেছিল বল, হ্যাঁ বল, 5,000 না, এক একটা ইউনিটের, এক একটা ইউনিটের ভেরিয়েবল খরচা ছিল 5 টাকা, 5 টাকা, 5 টাকা, তাহলে 2,400 ইন্টু 5, বোঝা গেল কি করলাম, কি করে হলো বোঝা গেল, এটা কি করলাম, 2,400 ইন্টু 5 করে কত হলো, 12,000 টাকা হয়ে গেল, কস্ট আইটেম এই হবে, বোঝা গেল? এবার লিখবো কস্ট আইটেম বি, ঠিক আছে, কস্ট আইটেম বি, কস্ট আইটেম বি কি নেচার ছিল, আচ্ছা এখানে লিখে দিই পাশে না, লিখে দিই এটা ভেরিয়েবল লিখে দেন, নাহলে পরে অসুবিধা হবে, ভেরিয়েবল কস্ট, কস্ট আইটেম বি কি ছিল, ফিক্সড কস্ট, তাই তো, তাহলে কস্ট আইটেম বি তো ফিক্সড কস্ট, তাহলে ফিক্সড কস্টটা কি ছিল বল, ফিক্সড কস্ট কত ছিল, ফিক্সড কস্ট অঙ্কে 10,000 টাকা, তাহলে এখানে লিখে দে কস্ট আইটেম বি তে 10,000 টাকা। লাস্ট লিখো কস্ট আইটেম সি, লাস্ট লিখ কস্ট আইটেম সি, কস্ট আইটেম সি কি ছিল, সেই ভেরিয়েবল কস্ট, সেই ভেরিয়েবল কস্ট কাকে বলে, যার মধ্যে কিছুটা ফিক্সড ভেরিয়েবল হয় কি না, তাহলে কস্ট আইটেম সি তে ফিক্সড
কস্ট কত টাকা ছিল, 10টা আইটেম সিতে ফিক্সড কস্ট কত টাকা ছিল, 2,000 টাকা লিখে দিলাম, 2,000, এখানে লিখলাম, ইনারে লিখলাম 2,000, আর লিখবো কি ভেরিয়েবল, কস্ট আইটেম সিতে ভেরিয়েবল কত করেছিল, 1 টাকা করেছিল, কি রে ভেরিয়েবল 1 টাকা করেছিল, তো তাহলে 2,400 × 1 ক্লিয়ার হচ্ছে, তো 2,400 টাকা টোটাল হলো 4,400, অঙ্ক শেষ, 12, 10, 22 আর 4, 26,400 হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে শেষ হয়ে গেল। এখন যে অঙ্কটা করবো 7 নম্বর, আগের বছর লাস্ট ইয়ারে, ভালো করে শুনবি, লাস্ট ইয়ার মানে 2023, অ্যাকচুয়ালি তোরা তো পরীক্ষা দেবে 2024, তোরা 2024 পরীক্ষা দিচ্ছিস, 2023 তে অনার্স এই অঙ্কটা এসেছিল এবং সেটা সিবিসিএস সিস্টেমে এসেছিল, তোরা সিসিএফ এ পরীক্ষা দেবে, ঠিক আছে? তো কোশ্চেনটা কি বলেছে, আইডেন্টিফাই দা বিহেভিয়ার অফ ইচ অফ দা ফলোইং কস্ট, ঠিক আছে? তো ইচ অফ দা ফলোইং কস্ট অ্যান্ড ক্যালকুলেট টোটাল কস্ট অ্যাট 80% ক্যাপাসিটি। ওরা তোকে প্রথমে যে আগের অঙ্কটা করালাম ওরকমই টাইপের অঙ্ক দিয়েছে, বলছে তোমাকে আগে কস্ট বিহেভিয়ার বলো, বলে কস্ট আইটেম এ এটা কি বিহেভিয়ার, কস্ট ফিক্সড নাকি ভেরিয়েবল নাকি সেমি ভেরিয়েবল বলতে হবে, বিটা কি ফিক্সড ভেরিয়েবল না সেমি ভেরিয়েবল, আর সিটা কি ফিক্সড নাকি ভেরিয়েবল নাকি সেমি ভেরিয়েবল, ঠিক আছে? এই অঙ্কটা তুই বলি স্যার অঙ্ক তো করা যাবে কোনো সমস্যা নেই, এটা করার পর ও লাস্টে আবার তোকে টোটাল কস্ট বের করতে হবে 80%, তুই বলি স্যার নিজের লাস্ট অঙ্কটা করালে একই অঙ্ক, দেখ একই রকমের অঙ্ক লাগছে, কিন্তু আগের অঙ্কটায় একটা ইজি করে দিয়েছিল আমাকে, ইউনিট বলেছিল, দেখ এখানে 60% 90% বলে, তুই আগের অঙ্কটা দেখ, যে কোনো একটা অঙ্ক দেখ, যে কোনো অনেকগুলো অঙ্ক করালাম, তো যেই অঙ্কটা করালাম সেই অঙ্কটা কি কি ইউনিট ছিল, 1,000 ইউনিট, 2,000, 3,000 ইউনিট বলেছিল, এখানে ইউনিট বলে দেয়, অঙ্কটা করাই পসিবেল, তাহলে সেরকম ক্ষেত্রে আমাকে কিছু অ্যাজাম্পশন করে নিতে পারবো, এখানে একটা অ্যাজাম্পশন করে এগোতে হবে, নাহলে ইউনিট ছাড়া অঙ্ক এগোনে যাবে, এই অঙ্কটা ইউনিট ছাড়া এগোনে যাবে, একটা অ্যাজাম্পশন করে নিয়ে তারপর অঙ্কটা ইজিলি হয়ে যাবে, তারপর আগের মতো কি বললাম বুঝলি, একটা লাইন অ্যাজাম্পশন করলে আগের মতো পরীক্ষা দিয়েছিল, তাহলে যে স্টুডেন্ট সুন্দর করে অ্যাজাম্পশন করতে পেরেছে সে করে ফেলেছে, যে অ্যাজাম্পশন করতে পারে তার তো অসুবিধা হয়েছে, তো দেখ আমি অ্যাজাম্পশন করছি, লিখছি, লেখাটা লেখ, লেখ অ্যাজিউম, লেখ অ্যাজিউম অ্যাট ফুল ক্যাপাসিটি, লেখ অ্যাজিউম, ঠিক আছে, লেখ অ্যাজিউম কমা দিয়ে লেখ অ্যাট ফুল ক্যাপাসিটি, অ্যাজিউম অ্যাট ফুল ক্যাপাসিটি, তাহলে ফুল ক্যাপাসিটি কাকে বলে, 100% কে বলা হয় ফুল ক্যাপাসিটি, 60%, 80%, 90%, তো ফুল ক্যাপাসিটি নয়, ফুল ক্যাপাসিটি 100%, অ্যাজিউম অ্যাট ফুল ক্যাপাসিটি 100%, তাহলে 100%, তাহলে অ্যাজিউম অ্যাট ফুল ক্যাপাসিটি, ফুল ক্যাপাসিটি মানে 100% ব্র্যাকেট করে দিলাম, 100% ব্র্যাকেট করে দিলাম, ঠিক আছে, লিখবি সেক্ষেত্রে আউটপুট ইজ, লিখ আউটপুট ইজ 100 ইউনিটস, আমি এটা অ্যাজাম্পশন করলাম, ভালো করে বোঝ, আমি এটা অ্যাজাম্পশন করলাম যে না এই কোম্পানি যদি 100% ফুল ক্যাপাসিটিতে কাজ করে তাহলে প্রোডাকশন করবে 100 ইউনিট, এটা আমি অ্যাজাম্পশন করলাম, তাহলে 100% যদি 100 ইউনিট প্রোডাকশন করে তাহলে 60% ক্যাপাসিটি কত ইউনিট হবে, 60% ক্যাপাসিটিতে কত ইউনিট হতে পারে, 60 ইউনিটস, 60 ইউনিটস, আর কি কি বলেছে, 90% বলেছিল কোশ্চেনে, তো 90% ক্যাপাসিটিতে কত হবে, 90 ইউনিটস, আর তোকে বের করতে বলেছিল কত, 80% ক্যাপাসিটি, দেখ কোশ্চেন পর 80% ক্যাপাসিটি বের করতে বলেছিল, তাহলে 80% ক্যাপাসিটিতে কত ইউনিট হবে, এবার তো অঙ্ক আগে ইজি হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই, এবার ঘর সাজা যেভাবে করে শিখিয়েছিলাম সে ঘর সাজা অঙ্কটা হয়ে যাবে, কি লিখতে বলেছিলাম বল, ডাক কেটে নিয়ে কটা ঘর হয়েছিল, 6টা ঘর হয়েছিল, তাই তো 6টা ঘর, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, হয়ে গেল, প্রথম আইটেমটার নাম কি লিখেছিলাম, কস্ট আইটেম, তাই তো প্রথমটা কি লিখেছিলাম, কস্ট আইটেম, লেখ প্রথমে লেখ কস্ট আইটেম, তারপর লিখবো লেখ কস্ট অ্যাট কত পার্সেন্ট বলেছিল কোশ্চেনটা, দেখ প্রথমে কত পার্সেন্ট ছিল, 60%, লেখ কস্ট অ্যাট 60% ক্যাপাসিটি, ঠিক আছে, কস্ট অ্যাট 60% ক্যাপাসিটি লিখলাম, তারপরে ঘরে কি লিখেছিলাম, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, মনে হচ্ছে তো, তারপরে ঘরে কি লিখেছিলাম, ভেরিয়েবল কস্ট, তারপরে ঘরে কি লিখেছিলাম, ফিক্স কস্ট, আর লাস্টে ঘরে লিখেছিলাম ইনপুটস, ঠিক আছে, এবার কস্ট আইটেম কি কি ছিল বল, এ
বি আর সি। তাহলে বল দেখি কোশ্চেন পড়ে পড়ে বল, 60% ক্যাপাসিটিতে কস্ট আইটেম এর খরচা কত ছিল? 24,000। 24,000। বিতে কত ছিল আর সিতে? সিতেও 24, তাই তো? ভেরিয়েবল কস্ট পার ইউনিট এই মতো শেখালাম, ফর্মুলা কি চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন আউটপুট। সবাই কোশ্চেনের দিকে থাকা, প্রত্যেক কোশ্চেনের দিকে থাকা। 60% ক্যাপাসিটিতে খরচা কত ছিল এর কথা বলছি, 24,000। আর 90% খরচা কত ছিল? 24,000। তাহলে খরচের চেঞ্জ কত হয়েছে? জিরো। তাহলে জিরো ডিভাইডেড বাই ইউনিটের চেঞ্জ কত হয়েছে? 60% মানে 60 ইউনিট, আর 90% মানে 90 ইউনিট। তাহলে ইউনিট চেঞ্জ 30, এখানে নাও 30। জিরো কে 30 দিয়ে ভাগ করলে জিরো হয়, তাহলে ভেরিয়েবল কস্ট জিরোই হবে, কোনো সন্দেহ নেই, ঠিক আছে, কোনো সন্দেহ নেই। তাহলে পুরো 24,000 টাকা পুরোটাই ফিক্স কস্ট। তাহলে এটা কি রিমার্কস? ফিক্স কস্ট। ক্লিয়ার হয়েছে এটা? এটা ক্লিয়ার হয়ে গেল? এটা কি রে, এটা ক্লিয়ার হয়ে গেল? এবার তো পারবি, বুঝতেই পারছিস কি করতে হবে। কস্ট আইটেম বিতে যা, কোশ্চেনের দিকে দেখা। 60% খরচা করেছিল 22,000, 90% খরচা করেছিল 25,000। খরচা চেঞ্জ কত হয়েছে? 3,000। ইউনিটের চেঞ্জ কত? 30। তাহলে 3,000-কে 30 দিয়ে ভাগ করলে কত হয়? 100। ঠিক আছে, ভেরিয়েবল খরচা বের করবো। 60% 60 ইউনিট, 1 ইউনিটের দাম যদি 100 টাকা হয় তাহলে 60 ইউনিটের দাম কত? 60 × 100 বল। ওকে বল, ভেরিয়েবল কস্ট করে বের কর। ভেরিয়েবল কস্ট আমাকে দেখতে হবে, কস্ট আইটেম বি। আমি তো 60% ধরে করছি, 60% কত ইউনিট ছিল? 60 ইউনিট। আর 1 ইউনিটের খরচা কত? 100 টাকা হলে 60 ইউনিট খরচা, 60 × 100 6,000 টাকা। তাহলে এই 22,000 টাকার মধ্যে 6,000 টাকা হচ্ছে ভেরিয়েবল, তাহলে 16,000 টাকা কি ফিক্সড কস্ট? তাহলে এটা কি ধরনের খরচা? সেমি ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল কস্ট। কস্ট আইটেম বি হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। লাস্ট রইলো কস্ট আইটেম সি। দেখ, সিতে খরচা ছিল 60% ছিল 24,000, আর 90% ছিল 36,000। খরচা চেঞ্জ ছত হয়েছে বল, খরচ চেঞ্জ ছত হয়েছে 12,000। খরচা চেঞ্জ হলো 12,000, আর ইউনিটে চেঞ্জ কত হয়েছে? 30। তাহলে 12,000-কে 30 দিয়ে ভাগ কর কত হচ্ছে দেখ? 400। 400। তাহলে এখানে কত দিয়ে গুণ হবে? 60 দিয়ে গুণ হবে, বুঝলে? এখানে 60 দিয়ে গুণ হলো, 60 × 400 করে দেখ কত হচ্ছে? 24,000। তাহলে ফিক্সড কস্ট কিছুই নেই, তাহলে কি ধরনের খরচা? এটা ভেরিয়েবল খরচা। তাহলে প্রথম পার্টের অ্যান্সার পেয়েছি, আগের মতো পরীক্ষায় এসেছি, কিচ্ছু ছিল না অঙ্কের মতো, সোজা ছিল, জাস্ট একটা অ্যাজাম্পশন করে এগোতে হবে, নাহলে করতেই পারতো না তো, নাহলে করা যাবে না তো, অ্যাজাম্পশন করে এগোতে হবে, ঠিক আছে? এরকম টাইপের অঙ্ক সবসময় ইউনিট বলতে হয়, পার্সেন্টেজ না বললে, পার্সেন্টেজ অঙ্ক থাকলে ইউনিট বলতেই হবে। আর আগের অঙ্কগুলো কি করছিল? ইউনিট বলে দিতে, পার্সেন্টেজ বলে ইউনিট বলেছিল, এখানে পার্সেন্টেজ বলে, তাহলে ইউনিট তোকে একটা অ্যাজাম্পশন করে নিয়ে এগোতে হবে, ঠিক আছে? আচ্ছা, তুই এখানে 100% কে তুই 100 ইউনিট না হলে 1,000 ইউনিট করতে পারতো, কিন্তু 1,000 যা খুশি ইউনিট ধরতে পারিস, এগোতে হবে, ইউনিট তোকে একটা অ্যাজাম্পশন করে নিতে হবে। হয়ে গেল তো অব্দি। তোকে এবার কি বের করতে বলেছে বল? টোটাল কস্ট বের করতে বলছে 80% ক্যাপাসিটি বেস অবশেষ। এবার তো পারবি করতে, এটা তো না পারার কিছু নেই। 80% ক্যাপাসিটি টোটাল কস্ট কত? তাহলে কি লিখবো প্রথমে? কস্ট আইটেম এ, আগের অঙ্ক মতন, পুরো আগের লিখবো কস্ট আইটেম এ। কস্ট আইটেম এ কি হয়েছিল? ফিক্সড কস্ট নাকি রে? ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্ট কত টাকা ছিল বল এতে? বল ফিক্সড কস্ট কত ছিল? এই দেখ, 24,000 টাকা। এই 24,000 টাকা তুলে দেব, ওখানে বসো। ঠিক আছে, কস্ট আইটেম এ এখানে ফিক্সড কস্ট লিখবি 24,000, ঠিক আছে? তারপর লিখবি কস্ট আইটেম বি, কি ধরনের খরচা বিটা? এখানে ব্যাখ্যাটা লিখ, সেই ভেরিয়েবল কস্ট। এই টাইপের অঙ্কগুলো কঠিন লাগছে? যে কোনো কঠিন না, ইজি অঙ্ক, এই এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় আসলে তোকে 5 নম্বর দেবে, বেশি বড় দেবে না, 5 নম্বরের অঙ্ক। সেই ভেরিয়েবল কস্ট রিসেন্ট কয়েক বছরে আমি দেখছি কস্ট শিটের অঙ্ক দিচ্ছে না, রিসেন্টলি সিরিজে দেখছি কয়েক বছর কস্ট শিটের অঙ্ক দেয়, কস্ট শিটের অঙ্কর জায়গায় 5 নম্বরের অঙ্কগুলো দিয়ে দিয়েছে। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে, তাই না? সেই ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? সেই ভেরিয়েবল কস্টে কি কি লিখবো বল? সেই ভেরিয়েবল কস্টে ফিক্সড আর ভেরিয়েবল, তাহলে ফিক্সড কত ছিল বল? ফিক্সড ছিল 16,000,
ভেরিয়েবল তো ক্যালকুলেট করতে হবে, 16,000। আর ভেরিয়েবল কত করেছিল রেট? 100 টাকা করে, তাই তো? ভেরিয়েবলের রেট কত করেছিল? 100 টাকা করেছিল, ঠিক আছে। আর কতগুলো ইউনিট? 80টা ইউনিট, মানে 80%কে আমি 80 ইউনিট ধরেছিলাম। তাহলে 100 × 80 করলে 8,000, তাহলে 1600 8 যোগ করে কত হলো? 24,000। লাস্ট ওয়ান কস্ট আইটেম সি, কি লিখবে এটা? ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, এটা হলো ভেরিয়েবল, কি লিখবে এটাকে বল? ভেরিয়েবল কত করেছিল? ভেরিয়েবল কস্ট বল, এটা তো 80 ইউনিট ছিল, তাই না? 400 করে, 80 × 400 করলে কত হচ্ছে? 32, 2448 আর 32 কত হচ্ছে? 80,000 টাকা অঙ্ক শেষ। এটাকে বলে টোটাল কর। বলছে 8 নম্বর অঙ্কটা, এর পরের অঙ্কটা, এই অঙ্কটা সিওবি কম অনার্স 2021 এসেছিল, এটা অনলাইন পরীক্ষা, অনলাইন পরীক্ষার কোশ্চেন ছিল এটা, ঠিক আছে। অনলাইন পরীক্ষা যে হয়েছিল সিবিএসইর সিস্টেমে, সেই সময় এই অঙ্কটা এসেছিল। বলছে আ ফ্যাক্টরি ওয়াজ রানিং এট 90% ক্যাপাসিটি, ফ্যাক্টরি রান করছে, ফ্যাক্টরি ফ্যাক্টরি রান করছে কোথায়? 90% ক্যাপাসিটিতে। ফ্যাক্টরি রান করছে কত পার্সেন্ট ক্যাপাসিটিতে বল? 90% ক্যাপাসিটিতে, ঠিক আছে। অ্যান্ড প্রোডিউসিং 9,000 ইউনিটস, এবং 9,000 ইউনিট প্রডিউস হয়, 90% ক্যাপাসিটি 9,000 ইউনিট প্রডিউস করছে। এবং কস্ট বলেছে কত করে? 90 টাকা করে পার ইউনিট। 90 টাকা কি করে বলে? দেখ, 50 টাকা আর 15 টাকা, 65, 65 আর 15 কত হয়? 80 আর 10 90, বুঝলি? বলে দিয়েছে 90। বলেছে বলো ইফ ইট ডিসাইডেড টু রান, ঠিক আছে, অ্যাট 60% ক্যাপাসিটি, মানে 60% ক্যাপাসিটি রান করতে চাইছে, তাহলে হোয়াট উড বি দ্য টোটাল কস্ট? টোটাল কস্ট কত হবে? 60% যদি রান করতে চায় তাহলে টোটাল কস্ট কত হবে? 90% ঘটনা দিয়ে দিয়েছে, 60% খরচে, ঠিক আছে। অঙ্ক তো করা যায় অনেক রকম ভাবে, ঠিক আছে তো, বাট আমি একদম সিম্পল ওয়েতে করাচ্ছি। আমরা এরকম টাইপের, এরকম সেম টাইপের অঙ্ক আমার, মানে এখন যে সিবিসিএস করছে ওদের ফোর্থ সেমিস্টার, এই টাইপের রাখতে আমাদের এই অঙ্কটাই পুরো আছে ওখানে, ওই এই অঙ্কটাই পুরো পার্টিকুলার, এই অঙ্কটাই আছে। বাট দিয়েছিল তো আমি করে দিচ্ছি, কিভাবে করতে হয় অঙ্কটা কস্ট শিটের মতনই করে দেবো। দেখ কিভাবে করতে হবে, দেখ কিভাবে করতে হবে, দাগটা দেখে নে। তোকে 90% নে, 90% দিয়ে দিয়েছে, তো তোকে 90% দিয়ে দিয়েছে, তোকে বের করতে হবে কষ্ট 60%, বেশ হয়ে গেল। 90% দিয়ে দিয়েছে, 60% বের করতে হবে, সিম্পল জিনিস। তাহলে কি হবে অঙ্কটা করবো, কি হবে অঙ্কটা করবো? কষ্টশীট যেভাবে আমি না কিভাবে শেখাবো, যেভাবে কষ্টশীট শিখেছি সেভাবে শেখাবো, কষ্টশীটের মতন করবো। কারণ দেখ, এটা আমার ফোর্থ সেমিস্টারে এই চ্যাপ্টারটাকে বলে ফ্লেক্সিবল বাজেট। ফোর্থ সেমিস্টারে এই টপিকটা যখন আসবে, এই অঙ্কটাই আছে, কিছুদিন আগে করাচ্ছিলাম, ওটাকে বলে ফ্লেক্সিবল বাজেট। তোকে ফ্লেক্সিবল বাজেট মতন করা হয়, কারণ তুই কষ্টশীট জানিস, কারণ তোর চ্যাপ্টারের কষ্টশীট আছে তোর সিলেবাসে, তুই কষ্টশীট হয়ে এতে করো, কষ্টশীটের মতন করে করাবো, ঠিক আছে। তো আমি এখন ফ্লেক্সিবল বাজেট তোকে শেখাবো, ঠিক আছে। তো প্রথমে কি লিখবো? কষ্টশীট করার নিয়ম কি শিখে, ম্যাটেরিয়াল আর ওয়েজেস যোগ করলে কি হয় তাকে? প্রাইম কস্ট বলে। ব্যাস, তাহলে লিখবো, প্রথমে লিখবো ম্যাটেরিয়াল, তারপর লিখবো ওয়েজেস, হয়ে যাবে প্রাইম কস্ট। লিখ, আমার সঙ্গে লিখ, প্রত্যেকে লিখ ম্যাটেরিয়াল। প্রথমে লিখ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল লিখেছি, দেখ ম্যাটেরিয়াল বল। দেখি কোশ্চেনে ম্যাটেরিয়াল কত টাকা বলেছিল? 50 টাকা বলেছিল। তাহলে এই যে 50 টাকা বলেছিল, এটা তো পার ইউনিট, ভালো করে পড়িস কিন্তু তোরা, এটা পার ইউনিট বলেছে 50 টাকা। কে রে? 50 টাকা পার ইউনিট বলেছে। তো এই 50 টাকা কার বলেছে? 90% এর বলেছে নাকি 60% বলেছে? 90-এর বলেছে, 90-এর বলেছে। আমি একটু হিসাব করে বলি, তাহলে 50 টাকা করে যদি হয়, 50 × 90% কে কত বলেছিল? আচ্ছা আমি তোকে লিখে দিই, ওরা বলেছিল না, ওরা বলেছিল দেখ 90%, সরি আমি একটু ভুল লিখেছি, 50% বলেছে, আমি একটু ভুল বলেছি, 50% বলেছিল কোশ্চেন নাকি? দেখতো কোশ্চেনটা, দেখতো, আমি একটু দেখে নিচ্ছি, কোশ্চেনটা কিছু ভুল থাকতে পারে। এটা 90%, আচ্ছা না ঠিকই আছে, না না ঠিকই আছে, আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি কোশ্চেন ঠিকই আছে। 90% ক্যাপাসিটি 9,000 ইউনিট, তাহলে 60% কত ইউনিট হবে? 6,000 ইউনিট। এটা দেখিয়ে দিই, অঙ্কে দেখিয়ে দিই, ওয়ার্কিংস করে দেখি, ওয়ার্কিং করে দেখি, নিচে অঙ্কটা তো এতটার মধ্যে নেমে যাবে, তার নিচে একটা ওয়ার্কিং করলে লিখ, একটা ওয়ার্কিং লিখ, প্রোডাকশন লিখ, প্রোডাকশন লিখ, প্রোডাকশন অ্যাট, প্রোডাকশন অ্যাট 90% ক্যাপাসিটি লিমিট, অ্যাট 90% ক্যাপাসিটি লিমিট, প্রোডাকশন অ্যাট 90% ক্যাপাসিটি লেভেল, কি লিখলাম? প্রোডাকশন অ্যাট 90% ক্যাপাসিটি লেভেল। 90% ক্যাপাসিটি লেভেলে প্রোডাকশন কত বলেছে? 9,000 ইউনিটস।
তোকে বের করতে কত পার্সেন্ট বলেছে? 60%। তাহলে 60% ক্যাপাসিটি লেভেল কত হবে বলতো? আর 6000 কি করে বের করলে দেখাতে হবে তো? 9090-এ যদি 9000 হয় তাহলে 60-এ কত? এইভাবে 6000 হচ্ছে, বুঝতে পারি? 9000/90×60 বুঝতে পারি কি করে 6000 বেরোলো? বুঝতে পারি কি করে 6000 বেরোলো? 9090 যদি 9000 হয় তাহলে 60-এ কত? 9000/90×60 6000 ইউনিট লিখেছে, লিখেছিস? তাহলে এখানে আমি ব্র্যাকেট 50% এর ব্র্যাকেট যদি তোদের জায়গা থাকে, 50% তো এটা ছিল না, 90%। 90% মানে কত? 9000 ইউনিটস। তাহলে 60% কত লিখবো বল? তাহলে তোর করতে সুবিধা হবে, পাশে ইউনিট লিখবি। 60% এ 6000 ইউনিটস, ঠিক আছে? তাহলে ওরা তোকে ম্যাটেরিয়াল বলেছিল 50 টাকা করে, কত পার্সেন্টের ভ্যালু করেছিল? 90% ভ্যালু। তাহলে 90% কত? 9000। 9000, 9000×50 করলে কত হয় ক্যালকুলেটার নে। 9000×50 করে ক্যালকুলেটার কর, 4,50,000। এটাই আমি তোদের কাছে জিজ্ঞাসা করছি, এটা কি বলতে পারবি কত হতে পারে? আমি আগের দিন একটা উদাহরণ দিয়েছিলাম, এতদিন অঙ্ক করে আসছি, এতদিন ধরে কষ্ট কষ্ট করে বারবার করছি, আমি বলেছিলাম তিনটে খরচ তো হয়, বা ধর দুটোই খরচ বলে, একটা ফিক্সড কস্ট আর একটা ভেরিয়েবল। ম্যাটেরিয়াল কি ধরনের খরচ বলেছিলাম? ফিক্স। ম্যাটেরিয়াল কি ধরনের খরচ বলেছিলাম? ম্যাটেরিয়াল। ভেরিয়েবল খরচ, ভেরিয়েবল খরচের এক্সাম্পল হচ্ছে ম্যাটেরিয়াল। তো ভেরিয়েবল কস্ট কি শিখিয়েছে? ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট সেম হয় বলেছিলাম না? তাহলে 90% যদি পার ইউনিট 50 টাকা করে হয়, তাহলে 60%ও পার ইউনিট 50 টাকা করেই হবে। তাহলে কত হবে? 6000×50 করলে কত হবে? এটাই আমি বলতে চাইছি, বুঝতে পেরেছি নাকি বুঝিস নি বল? তাহলে এখানে পাশে লিখে দে 6000×50, কমা দিয়ে লিখে দে, তাহলে বুঝতে সুবিধা হবে। 6000×50 3,00,000। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়, বুঝতে পেরেছিস নাকি কি করে বললাম? মাথায় রাখতে হবে, এই অঙ্ক করার সময় মাথায় রাখতে হবে যে ম্যাটেরিয়াল কি ধরনের খরচ, ভেরিয়েবল খরচ। এই তো অনেকদিন ধরে শেখাচ্ছি, ভেরিয়েবল খরচের উদাহরণ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল হচ্ছে ভেরিয়েবল খরচ, লেবার হচ্ছে ভেরিয়েবল খরচ, আর ভেরিয়েবল খরচ কি হয়? পার ইউনিট সেম। এখানে 90% পার ইউনিট 50 টাকা করে হলে 60%ও পার ইউনিট 50 টাকা করেই হবে। তারপরে কি ছিল বল? লেবার, বল লেবার পার ইউনিট কত করে বলেছিল? 15 টাকা। তাহলে 15×9000 হবে, হ্যাঁ কি না? কর কত হচ্ছে? ১,০০,০০০। এটা হলো 90%। তাহলে 60% কি হবে? কারণ আমি মত বললাম, আমি আবার রিপিট করলাম, লেবারও তো ভেরিয়েবল, ভেরিয়েবল ক্ষেত্রে কি হয়? পার ইউনিট সেম হয়। তাহলে পার ইউনিট কত করেছিল? 15×6000 হবে, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে? এই দুটো যোগ করে দিয়ে হবে প্রাইম কস্ট। প্রাইম কস্ট লিখে দেবো কোথায়? প্রাইম কস্ট কত হচ্ছে দেখি? 5,85,000 আর 3,90,000 হয়ে গেল। এবার কি করতাম? প্রাইম কস্টের পর কি হবে ওখানে কি বলে? তারপর খরচা আর কি আছে? ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড লিখতাম, আমরা লিখতাম তো ফ্যাক্টরি ওভারহেড, প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি হতো? ওয়ার্ক কস্ট। এবার ফ্যাক্টরি ওভারহেড আবার গল্প দিচ্ছে, দেখ ফিক্সড ভেরিয়েবল দুটোই দিয়েছে। এখানে লেখ ফিক্সড, প্রথমে লেখ ফিক্সড। ফিক্সড কত বলেছিল বলে টাকাটা? 6 টাকা ফিক্সড, 6 টাকা ফিক্সড। তাহলে কি করে হবে? ফিক্সড কি করে করব? আমি বলছি দেখ কি করে করব। 9000 ইউনিট, তাই না? ওরা যে ফিক্সড, ওরা যে 15 টাকা বলেছিল, কত বলেছিল? 50%, সরি 90% বলেছিল, 90% বলেছিল। তাহলে এই 9000×6, তাহলে কত? 54,000 টাকা। এখানে ফিক্সড, তাহলে এখানেও তো 54,000 টাকাই হবে, কারণ ফিক্স তো সবসময় সমান, নাকি না? ফিক্স তো সমান হয়, তাহলে এখানে 54 হলে ওখানেও 54। এবার কোনো ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবল কত হবে? 15 টাকার মধ্যে 6 টাকা ফিক্সড হলে 9 টাকা ভেরিয়েবল। তাহলে কি হবে? 9000×9, এটা হবে 81,000, আর ওটা কত হবে? 6000×9,
হবে 54,000 টাকা। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? যোগ করে দে, এই যোগ করে দে, এটা যোগ করলে কি বের হচ্ছে? এটাকে বলা হয় ওয়ার্ক কস্ট। যোগ করে বল কত হচ্ছে। 90% 7,20,000, 4,00,000, 4,98,000 হয়ে গেল। লাস্ট একটাই আছে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস। লিখ অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস। ওই একই রকমের করবো, ফিক্সড তো পারবো করতে, অসুবিধা হবে না। আগেরটা করালাম যে ফিক্সড, ফিক্সড কত বলছে 5 টাকা ফিক্স, তাহলে কত হবে? 9,000 × 5 মানে 45,000, তাই তো? তাহলে এটা 45 হলে ওটাও 45 হবে। এবার লিখবো ভেরিয়েবেল, ভেরিয়েবেল কত করে? 5 টাকা করে। তাহলে আবার লিখবো 9,000 × 5 45,000, আর ওটা কত লিখবো? 6,000 × 5 30,000। শেষ অংশ টোটাল কর কত, টোটাল করে কত হচ্ছে? একটা 8,10,000 আর একটা 5,73,000। এটাকে বলে টোটাল কস্ট। হ্যাঁ, মানে এখানে তো আর রিপোর্ট তো আইটেম নেই, কিন্তু এখানে তো ওপেন সেল রেকর্ড। এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে। সবাইকে দেখাচ্ছি এই অঙ্কটা করো, এই অঙ্কটা এই অঙ্কটা ওঠার ঠিক কোন নম্বর দাও, এই অঙ্কটা করো, ঠিক আছে তো? আচ্ছা, বলছে আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রোভাইডস ইউ উইথ আ সামারি অফ দ্য প্রোডাকশন কস্ট অ্যাট 3 প্রোডাকশন লেভেল। 3টে প্রোডাকশন লেভেল বলেছে, একটা 1,000 ইউনিট দিয়েছে, একটা 2,000 ইউনিট দিয়েছে, আর একটা 3,000 ইউনিট দিয়েছে, ঠিক আছে তো? আইটেম দিয়েছে এ বি সি। তাহলে ভালো করে যদি বুঝিস, 1,000 ইউনিটের, 1,000 ইউনিটের কথা যদি বলি, কস্ট আইটেম এ এর খরচা 2,000, বি এর খরচা 5,000, সি এর খরচা 1,500। 2,000 ইউনিটের কথা যদি বলি, এর খরচা 4,000, বি এর খরচা 5,000, সি এর খরচা 2,000। কস্ট আইটেম, ঠিক আছে, এবার বলছে 3,000 ইউনিটের কথা যদি বলি, 3,000 ইউনিটের কথা যদি বলি, কস্ট আইটেম এর খরচা 6,000, বি এর খরচা 5,000, সি এর খরচা 2,500, ঠিক আছে? তো টোটাল 8,500, 11,000, 13,500। প্রথম কোশ্চেন জানতে চাই তোমার কাছে, বলছে ইন্ডিকেট দ্য কস্ট বিহেভিয়ার অফ দ্য কস্ট আইটেম। এই যে 3টে কস্ট আইটেম ছিল এ বি সি, কোনটা কি ধরনের খরচা, কোনটা কি ধরনের খরচা, কোনটা কি ধরনের খরচা, ঠিক আছে তো? কোনটা কি ধরনের খরচা, অর্থাৎ কস্টকে আমরা 3 ভাগে ভাগ করি, জানিস? কস্টকে আমরা 3 ভাগে ভাগ করি, দেখাচ্ছি কস্টকে কভাগে ভাগ করা যায় ইকোনমিক্স এর ভাষায়। আগে লিখে দিই আমরা।
কস্টকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফিক্স কস্ট, একটা ভেরিয়েবল কস্ট, আর একটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। ফিক্স কস্ট কাকে বলে? ঠিক আছে, ফিক্স কস্ট হচ্ছে এমন একটা খরচ, প্রোডাকশন চেঞ্জ হলেও অ্যামাউন্টটা চেঞ্জ হয় না। অর্থাৎ ফিক্সড কস্ট কাকে বলে জানিস? টোটাল অ্যামাউন্ট যখন ফিক্সড হয়, ফিক্সড কস্টের ক্ষেত্রে টোটাল অ্যামাউন্টটা ফিক্সড হয়, টোটাল অ্যামাউন্ট ফিক্সড, এটা প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না। ভেরিয়েবল কস্ট প্রোডাকশনের উপর ডিপেন্ড করে, প্রোডাকশন যত বাড়বে ভেরিয়েবল কস্ট বাড়বে, প্রোডাকশন কমবে ভেরিয়েবল কস্ট কমবে। অর্থাৎ এক্ষেত্রে ভেরিয়েবল কস্টটা কি হয়, পার ইউনিট সেম হয়। সেম ভেরিয়েবল কস্ট কাকে বলে? যার মধ্যে কিছুটা ফিক্স থাকে কিছুটা ভেরিয়েবল থাকে তাকে বলে সেমি ভেরিয়েবল কস্ট। ও আমাকে জানতেই যে কোশ্চেন করে বলছে, বলো কোনটা ফিক্স কস্ট, কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা সেমি ভেরিয়েবল কস্ট। বা কেমন কি কোশ্চেন জানতে চাইছে? ইজি আছে কোশ্চেনটা, আগে মানে বুঝতে হবে। এমনি তুই যদি ভালো করে বোঝার চেষ্টা করিস, দেখ আমি ডাইরেক্টলি বলেই দেবো কোনটা ফিক্স কস্ট, কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা সেমি ভেরিয়েবল কস্ট। দেখ কস্ট আইটেম বির দিকে তাকা, কস্ট আইটেম বিতে 1,000-এর দাম 5,000 টাকা, 2,000-এর দাম 5,000 টাকা, 3,000-এর দাম 5,000 টাকা, তিনটেই খরচ সেম না। তাহলে কি কস্ট আইটেম বিকে ফিক্স কস্ট বলতে পারি? কস্ট আইটেম এর দিকে তাকা দেখি, দেখ কস্ট আইটেম এ 1,000-এর দাম 2,000 টাকা, মানে 2 টাকা করে পার ইউনিট, 2 টাকা করে, কেন ভেরিয়েবল কস্ট পার ইউনিট সেম হয়। এখানে কস্ট আইটেম দেখ, দেখিস তো 2,000 ইউনিটের দাম 4,000 টাকা, তাই তো? কত? 2 টাকা করে, 3,000 ইউনিটের দাম 6,000 টাকা, 2 টাকা করে। তাহলে আমি কি বলতে পারি, স্যার কস্ট আইটেম বিটা তো ফিক্সড, বিটা ফিক্সড আর এটা ভেরিয়েবল, তাহলে সেটা সেই ভেরিয়েবল। কিন্তু প্রমাণ করে দেখাতে হবে, মুখে বোঝালাম বললে হবে না, তোকে করে দেখাতে হবে। এটা কিভাবে করে দেখাবো সেটা আমি তোকে দেখাচ্ছি, ভালো করে শুনবি। ঠিক আছে, তো 2013 সাল অনার্সে এসেছিল এই অঙ্কটা। ঠিক আছে, তো বল দেখি পেজ নাম্বার কত বললি তোরা? নাইন, 9 নম্বর সাম। আচ্ছা, সাম 34, পেজ নম্বর 9, 9 নম্বর পেজে 34 নম্বর সাম। দেখ কি বলেছে অঙ্কটা, ভালো করে পড়তে হবে। কিভাবে পড়বো আমরা, কিভাবে শিখিয়েছিলাম ফার্স্ট কোশ্চেন, যেভাবে শিখিয়েছিলাম ক্লাসে সেইভাবে করব। প্রথমে লিখব, এখানে লিখব কস্ট আইটেম, ঠিক আছে, তো তারপর লিখব কস্ট অ্যাট, যে কোনো একটা ইউনিটকে টার্গেট করে এগোতে হবে, কস্ট অ্যাট 1,000 ইউনিটস, যে কোনো একটা ইউনিটকে টার্গেট করে এগোতে হবে, কস্ট অ্যাট 1,000 ইউনিটস। ঠিক আছে, তারপর লিখবো ভিসি পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ঠিক আছে, তারপর লিখবো ভেরিয়েবল কস্ট, ঠিক আছে, তারপর লিখবো ফিক্স কস্ট, ঠিক আছে, তারপর লিখবো রিমার্কস। দাগ কাটবি এটা? দাগ কেটে দিলাম, দেখ সুন্দরভাবে দাগটা কাটবে। হ্যাঁ, এটা ভিসি পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আচ্ছা, কস্ট আইটেম প্রথমটার নাম লিখবো এ, তারপর এটার নাম লিখবো বি, তারপর এটার নাম লিখবো সি। বল, 1,000 ইউনিট, 1,000 ইউনিট, আবার বলছি 1,000 ইউনিট, কস্ট আইটেম এর খরচা কত ছিল? 1,000 ইউনিটের কস্ট আইটেম এর খরচা স্যার 2,000 টাকা। 1,000 ইউনিটে কস্ট আইটেম বির খরচা কত ছিল? 5,000 টাকা। বললে পরে বুঝবি, কিন্তু 1,000 ইউনিট কস্ট আইটেম সির খরচা কত ছিল? 1,500 টাকা। এই ছিল এই অঙ্কে বলেছি, বুঝা গেল তো? এবার আমাকে করতে হবে কি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট নিচে গ্রাফ করতে হবে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করার নিয়মটা ভালো করে শোন। এই সাইনটাকে জানিস কি বলে? এরপরে ডেল্টা মানে চেঞ্জ, চেঞ্জ ইন কস্ট, কি লিখলাম? চেঞ্জ ইন কস্ট স্যার ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইউনিটস, কি লিখলাম? চেঞ্জ ইন ইউনিটস, চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন ইউনিটস। ঠিক আছে,
দেখ কি করে করবো, হলো তো বুঝতে পারছিস তো, দেখ ধরে 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 বই করেছি, এমন কিছু নেই। দেখ সবাই কোশ্চেনের দিকে তাকাবি, ঠিক আছে, সবাই কোশ্চেনের দিকে তাকাবি, সবাই কোশ্চেনের দিকে তাকা। দেখ আমি আমি কোনটাকে টার্গেট করেছি, দেখ আমি 1000 ইউনিটকে টার্গেট করেছি। এমনি দেখ দেখ সবাই যদি কোশ্চেনের দিকে তাকাচ্ছেন, দেখ বলছি কোশ্চেনের দিকে তাকিয়েছিস তো, দেখ 1000 ইউনিট, 1000 ইউনিট কস্ট আইটেম এ 2000 টাকা খরচা ছিল। আর যখনই চেঞ্জ করতে হয় না, চেঞ্জ সবসময় দুটো জিনিসের উপর হয় নাকি, এক চেঞ্জ করতে দুটো জিনিস লাগবে, তাহলে 1000 ইউনিটের খরচা 2000 টাকা, 2000-এর খরচা কত, 4000 টাকা, তাহলে 1000-এর খরচা 2, 2000-এর খরচা 4, তাহলে খরচের চেঞ্জ কত হলো, 2000 টাকা, ইউনিট চেঞ্জ কত হলো, 1000, তাহলে খরচের চেঞ্জ হলো 2000 আর ইউনিট চেঞ্জ হলো 1000, চলে এখানে তাহলে খরচের চেঞ্জ কত হলো বল স্যার, খরচের চেঞ্জ হলো 2000, ইউনিটের চেঞ্জ কত হলো 1000, তাহলে 2000-কে 1000 দিয়ে কাটাকাটি করলে কত হলো, 2 টাকা, তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত হলো, 2 টাকা, 2 টাকা লেখ, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত হলো, 2 টাকা, ঠিক যেইভাবে করছি সেইভাবে লিখবি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত লিখলাম, 2000 টাকা, ঠিক আছে তো। ২ টাকা হলো, এবার দেখ ঠান্ডা মাথায় ভাব, 1000 ইউনিট, ইউনিট কত ছিল 1000, 1 ইউনিটের ভেরিয়েবল খরচে যদি 2 টাকা হয়, তাহলে 1000 ইউনিটের ভেরিয়েবল খরচে কত, 2000 টাকা, তাহলে ভেরিয়েবল কস্ট এখানে লিখে দিলাম 2000, তাহলে টোটাল খরচা ছিল 2000, ভেরিয়েবল, সরি 1 মিনিট মিস্টেক হয়ে গেছে, এটা তো 2 টাকা লিখবো, 2000 লিখে দিই পার ইউনিটে 2 টাকা, তাহলে ভেরিয়েবল কস্ট কত হবে, 1 ইউনিটের খরচা 2 টাকা হলে 1000-এর দাম কত, 2000 টাকা, টোটাল খরচা 2000, ভেরিয়েবল কস্ট 2000, তাহলে কি কি চাইতে পারছ, ভেরিয়েবল কস্ট হ্যাঁ কি না, মানে ফিক্স কস্ট তো একটাও নেই। নেক্সট কস্ট আইটেম বি বোঝাবো, বি ঠিক আছে, এইভাবে ধরে ধরে বুঝতে হবে, বুঝতে এবার কি করে বুঝলাম, ভেরিয়েবল কস্ট, এবার কস্ট আইটেম বি তে চলে আয়, বি দেখ বির খরচের চেঞ্জ কত হয়েছে স্যার, বির খরচ 4-5 হাজার ছিল 1000-এ, 2000-এও 5000 হয়েছে, খরচের চেঞ্জ হয়েছে, খরচের চেঞ্জ 0 হয়েছে, খরচের চেঞ্জ 0, না দেখাচ্ছি এটা, এটা হচ্ছে এরটা বোঝালাম, এবার বিরটা খরচের চেঞ্জ 0 কিন্তু ইউনিটের চেঞ্জ কত, 1000, একই না, এটা কত হলো স্যার 0, তাহলে ভেরিয়েবল কস্ট কত হলো 0 পার ইউনিট, তাহলে পার ইউনিট 1 ইউনিটের দাম যদি 0 হয়, তাহলে 1000-এর দাম কত, 0-ই হবে, তাহলে টোটাল খরচাটা কি ফিক্সড কস্টই 5000, তাহলে এটা কি নেচার ফিক্সড কস্ট, বুঝতে পারলে ব্যাপারটা, এইভাবে পড়ে পড়ে দেখাতে হবে। নেক্সট নেক্সট কস্ট আইটেম সি তে চলে আস, কস্ট আইটেম সি তে চলে আস, দেখ সি 1000-এর খরচা কত, হাজারের খরচা 13000 আর 2000-এর খরচা 1500, তাহলে খরচের চেঞ্জ কত, 800, খরচের চেঞ্জ কত হলো বল, খরচের চেঞ্জ হলো সির খরচের চেঞ্জ হলো 500 আর ইউনিটের চেঞ্জ কত হলো 1000, রেট কত হচ্ছে 50 পয়সা, ঠিক, তাহলে এখানে ভেরিয়েবল কস্ট লিখবি 50 পয়সা পার ইউনিট, তাহলে একের দাম যদি 50 পয়সা হয়, 1000-এর দাম কত, 1000 × 50 পয়সা 500 টাকা, তাই তো, 500 টাকা ভেরিয়েবল, টোটাল তো 1500, 500 ভেরিয়েবল, তাহলে 1000 ফিক্সড, তাহলে কিছুটা ফিক্সড কিছুটা ভেরিয়েবল, তাকে কি বলে সেম ভেরিয়েবল কস্ট, বুঝা গেল, যেইভাবে করলাম ঠিক এইভাবে করতে হবে, বুঝা গেল কিভাবে করলাম, কিছুটা ফিক্সড কিছুটা ভেরিয়েবল হয়ে গেল সেম ভেরিয়েবল, এত অব্দি ক্লিয়ার হয়েছে, টোকা হয়েছে পুরো, এই ওয়ার্কিং স্টার নেটওয়ার্ক, ওয়ার্কিং স্টার তো সামনে দেখে নে।
বুঝলি তো? এবার ওরা কি বের করতে বলেছিল আর দেখ পর কোশ্চেন পর কি বের করতে বলেছে আর স্যার, ওরা বের করতে বলেছে দেখ 2 নম্বরটা, 2 নম্বর কি বলেছে, হোয়াট উড বি দা টোটাল কস্ট ইফ কোম্পানি প্রডিউসেস 4,000 ইউনিট। কোম্পানি 4,000 ইউনিট প্রোডাকশন করে তাহলে টোটাল খরচা কত হবে, ভালো করে বুঝে বুঝে করবি। তাহলে দাগ কাট, 2 নম্বর অ্যান্সার। লে কি লিখবি? টোটাল কস্ট কি লিখবি? টোটাল কস্ট অফ 4,000 ইউনিটস, 4,000 ইউনিটস এর টোটাল কস্ট তাহলে প্রথমে কি লিখবো? কস্ট আইটেম, এইভাবে লিখবি যেমন যেমন লিখছি, কস্ট আইটেম এ। এটা কি নিয়ে চাচ্ছিল? ফিক্সড কস্ট, তাই তো? কস্ট কি নিয়ে চাচ্ছিল বল? ফিক্সড কস্ট। তাহলে তোর ফিক্সড কস্ট কত বেরিয়েছিল বল? স্যার ফিক্সড কস্ট বেরিয়েছিল আপনার, না না কস্ট আইটেম এ তো ভেরিয়েবল কস্ট ছিল, কস্ট আইটেম এ ছিল ভেরিয়েবল কস্ট। কস্ট আইটেম এ ছিল ভেরিয়েবল কস্ট, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত করেছিল? 2 টাকা করে। তাহলে 4,000 ইউনিট 2 টাকা করে হলে কত হচ্ছে? 8,000 টাকা। এবার কস্ট আইটেম বি, এটা ছিল ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট কত ছিল দেখ, বির ফিক্সড কস্ট কত ছিল স্যার? 5,000 টাকা ফিক্সড কস্ট ছিল, 5,000 টাকা, এখানে 5,000 টাকা বসিয়ে দে। লাস্ট কস্ট আইটেম সি, এটা কি ছিল? সেমি ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? তো যার মধ্যে কিছুটা ফিক্সড কিছুটা ভেরিয়েবল বল। ভেরিয়েবল ছিল 50 পয়সা করে, তাহলে 4,000 × 50 পয়সা, আর ফিক্সড কস্ট কত ছিল দেখ স্যার? এখানে ফিক্সড কস্ট ছিল 1,000 টাকা, 1,000 টাকা, তাহলে 4,000 × 50 2,000 + 1,000 3,000, 8 + 13 13 আর 3 16,000, শেষ।